ওয়েলকাম টু মেরাকি আজ আলোচনা করব জেড প্ল্যান্টের কাটিং থেকে আমরা কিভাবে সাকসেসফুলি চারা তৈরি করতে পারব তার আগে আমার বাগানের একটা কর্নার পুরো ফুলে ভরে আছে চলুন সেটা আপনাদের দেখাই প্লাম দেখুন কত ফুল এসেছে এটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে শীতের এক দু মাস বাদ দিলে প্রায় সারা বছরই প্লাম ফুল হয় সব থেকে সুন্দর হলো এই গাছটির ফুলের গঠন আর ফুলের রং ল্যান্ডনা গুলোতেও প্রচুর ফুল এসেছে এখানে একটা হাইব্রিড আর দুটো ওয়াইল্ড ল্যান্টেনা আছে এর রংটা খুব মিষ্টি ল্যান্টেনা একটা ভীষণ হার্ডি ফুলের গাছ আর এখানে যখন ফুল হয় তখন প্রচুর পরিমাণে মৌমাছি প্রজাপতি এরা এসে ভিড় করে এই গাছগুলো সবই দশ ইঞ্চি টবে বসানো আছে আসলে গাছগুলোতে এতই ফুল এসেছে যার ফলে ডালগুলো ঝুঁকে নিচের দিকে নেমে গেছে গেছে আর টবগুলো ঢাকা পড়ে এই বাগান খুব মিষ্টি যাই হোক এবার প্রসঙ্গে ফিরে আসি যে একটা ভীষণ হাদি শাঁকালেন তাই এর কাটিং থেকে চারা তৈরি করার জন্য আমাদের বিশেষ সেরকম কিছু করতে হয় না তবুও কতগুলো বিষয়ের উপর আমরা একটু নজর দেবো যেমন জেডের কাটিং বসাবার পর আমরা সেটাকে কোথায় রাখবো বা কি মিডিয়ায় আমরা এই কাটিং গ্রো করব। এই সব কিছু আলোচনা থাকছে আজ চলুন শুরু করি দিন কুড়ি আগে জেডের কাটিং থেকে আমি কিছু চারা তৈরি করেছি সেগুলোতে খুব ভালো রুট এসেছে আজ তার আপডেটটাও আপনাদের দেব এই প্লাস্টিকের গ্লাসটার মধ্যে আমি নিচে কাঁচি দিয়ে একটা ড্রেনেজ হোল বানিয়ে নিয়েছি যাতে কোনোভাবেই মিডিয়ায় জলটা জমে না থাকে এবার এর মধ্যে আমি কোকোপিট আর ট্রাইকোডার্মা মিশিয়ে মিডিয়া তৈরি করে নিয়েছি আর মিডিয়াটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এর মধ্যে গাছ থেকে নেওয়া কিছু কাটিং আমি বসিয়ে নেব আপনারা যে কোনো ধরনের কাটিং নিতে পারেন সেটা ছোট বা বড় যে কোনো ধরনের কাটিং থেকেই জেডের চারা তৈরি করা যায় কাটিংয়ের নিচের দিকের পাতাগুলো রিমুভ করে নিয়ে তারপরে আমি একটা একটা করে কাটিং এই মিডিয়ার মধ্যে বসিয়ে নেব পাতাগুলো রিমুভ করে দিলে স্টেমের মধ্যে যখন রুট আসবে তখন সেটা আরো বেশি ইজি হয়ে যাবে সেই জন্য সবসময় স্টেমের নিচের দিকের পাতাগুলো রিমুভ করে তবেই কাটিং বসাবেন কাটিং বসানোর পর সেগুলোকে ডাইরেক্ট সূর্যালোকের মধ্যে রাখবেন না এগুলোকে ইনডাইরেক্ট আলো যেখানে আসে অর্থাৎ উজ্জ্বল আলো আসে এরকম জায়গায় কাটিংগুলোকে রাখবেন যেহেতু মিডিয়াটা কোকোপিট আর কোকোপিট ময়েশ্চার যেহেতু অনেকটা হোল্ড করে রাখে তাই জল তখনই দেবেন যখন দেখবেন উপরের দিকের কোকোপিটটা হালকা শুকনো মনে হচ্ছে বেশি জল দেবেন না তাহলে কিন্তু কাটিং পচে নষ্ট হয়ে যাবে উপরের অংশের কোকোপিট শুকিয়ে গেলে হালকা স্প্রে করে শুধু ভিজিয়ে দেবেন তাহলেই হবে টিং বসাবার পর পাঁচ ছ দিন কোনো জল দেবেন না কিছুদিন আগে একটা জেট প্ল্যান্টের আমি তৈরি করি তার আপডেট আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব সেখান থেকে আমি কিছু কাটিং পেয়েছিলাম এটা আগের যখন করেছিলাম টোপিয়ারিটা তখনকার ক্লিপ এই দেখুন এই কাটিংগুলো তখন এইভাবে আমি কোকোপিট আর টাইগর মধ্যে বসিয়ে রেখেছিলাম এটা আমি প্রায় আজ থেকে চব্বিশ পঁচিশ দিন আগেকার কথা বলছি কাটিং বসানোর সাত থেকে আট দিনের মধ্যেই প্রায় রুট চলে আসে আজ প্রায় পঁচিশ দিন পর সেই কাটিংগুলোর মধ্যে কেমন রুট এসেছে সেটাও আপনাদের দেখাবো আর এখান থেকে একটা চারা আমি রিপোর্টিং করেও দেখাবো দেখুন প্রত্যেকটা কাটিং একদম সবুজ আর সতেজ হয়ে আছে পটিং মিডিয়া আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই মিডিয়া মিডিয়াতে আমি একটা নতুন চারা আজ বসাবো জেট প্ল্যান্টের কেয়ার সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে আমি পটিং মিডিয়া কিভাবে বানিয়েছি অর্থাৎ এর মধ্যে আমি কি কী উপাদান দিয়েছি সে সম্পর্কে আলোচনা করা আছে একটা কন্টেনারের মধ্যে আমি অনেকগুলো কাটিং একসঙ্গে লাগিয়েছিলাম এখন দেখি এর মধ্যে কেমন রুট ডেভেলপড হয়েছে দেখুন কি সুন্দর কিভাবে কত রুট একসঙ্গে আর কোকোপিটের যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটাতে আপনারা জেরের কাটিং গ্রো করতে পারেন এবং যেটাতে আমি কাটিং গ্রো করি সেই মিডিয়াটা খুবই ভালো কোকোপিট মিডিয়ার ময়েশ্চার বজায় রাখে অথচ মিডিয়াটাকে ওয়েল ড্রেন্ড রাখে আর ট্রাইকুডার্মা কোনো রকমের কোনো ফাঙ্গাস লাগতে দেয় না তাই এই দুটোর মিশ্রণে যে কোনো কাটিং খুব ভালো গ্রো করা যায় আমি এখানে রাখা আরও কিছু কন্টেনার থেকে খুলে আপনাদের দেখাবো কীভাবে রুটটা ডেভেলপড হয়েছে আর দেখুন এক একটা কন্টেনারের মধ্যে আমি প্রায় ছ সাতটা করে কাটিং লাগিয়েছিলাম এখন এর মধ্যে খুব সুন্দর রুট ডেভেলপড হয়েছে রুটগুলো দেখুন ভীষণ হেলদি রুট অনেকেই কোকোপিটের মধ্যে কাটিং গ্রো করার ক্ষেত্রে কিছু সমস্যার কথা বলেন কাটিং গলে যায় কাটিং নষ্ট হয়ে যায় কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি আজ পর্যন্ত যত কাটিং কোকোপিটের মধ্যে করেছি তার খুব কম ভাগই নষ্ট হয়েছে প্রায় নাইনটি এইট পারসেন্ট কাটিং কিন্তু তৈরি হয়ে গেছে আসলে কোকোপিটে কাটিং গ্রো করার সিক্রেট একটাই কোকোপিটে বেশি জল দেবেন না যেহেতু কোকোপিট অনেকটা ময়শ্চার হোল্ড করে থাকে তাই উপরের অংশের কোকোপিট যখন শুকিয়ে যাবে তখনই জল দেবেন আর স্প্রে করে উপরের অংশের কোকোপিটটা অল্প ভিজিয়ে দেবেন জলটা খুব সাবধানে দেবেন তাহলেই কিন্তু কোকোপিটের মধ্যে আপনারা খুব ভালো কাটিং গ্রো করতে পারবেন প্রত্যেকটা কন্টেনারের কাটিংয়ের কিভাবে রুট এসেছে দেখুন এভাবে কাটিং গ্রো করলে আপনারা খুব সহজেই জেডের কাটিং থেকে নতুন অনেক চারা তৈরি করতে পারবেন আসলে জেড এতটাই একটা হাডি কালেন্ড যে ওর যে কোনো ছোট বড় যে কোনো কাটিং আপনি গ্রো করুন ওটা গ্রো হয়ে যাবে জেডের কাটিং গ্রো করার ক্ষেত্রে আর একটা সিক্রেট হলো সময় মার্চের শেষ কিংবা এপ্রিল থেকে এর কাটিং গ্রো করার চেষ্টা করবেন অথবা যখন বর্ষা থাকবে তখন তাহলে খুব তাড়াতাড়ি কাটিংয়ের মধ্যে রুট এসে যায় এভাবেই আপনারাও জেডের কাটিং গ্রো করুন আর কমেন্টের মাধ্যমে আমাকে আপডেট দিলে আমার খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবুজ থাকবেন